সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে রাজপথে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে উল্লেখ করে আওয়ামী লীগ এবার গেলে 125 বছরও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশে জ্বালানি খাতে অব্যবস্থাপনা, লোডশেডিং সহ 5 দফা দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন। ডক্টর রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার এক ভুল করা যাবে না। আওয়ামী লীগের মতো একটা ক্রিমিনাল দল যেন আর ক্ষমতায় আসতে না পারে, আমরা সেই ব্যবস্থা করব। আগে ক্ষমতা চ্যুত ছিল 25 বছর, এবারের পর তারা 125 বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ আগামীতে আরো বড় বিপদে পড়বে বলে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, আর সময় নেই, এই সরকারকে সরাতে হবে। আপনারা যদি ভাবেন আরো 6 মাস 1 বছর রাখলে ক্ষতি কি, অনেক বড় বিপদ হবে। 14 বছর ধরে দুর্নীতি করে দেশের অনেক ক্ষতি করেছে, দেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হতে আর বেশি দিন বাকি নেই। সে রকম যদি হয়ে যায় তাহলে এই অবস্থা থেকে উত্তরণে 15 থেকে 20 বছর সময় লাগবে। রেজা কিবরিয়া আরো বলেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন সরকার জানতে চায়নি কারা টাকা পাচার করেছে, আসলে নামগুলো প্রকাশ পেলে তারাই বিপদে পড়ে যাবে। এই সরকার দেশটাকে কঠিন বিপদে ফেলে দিয়েছে। আমি মনে করি কয়েক মাসের মধ্যে সরকার পদত্যাগ করে সরে না গেলে আমরা কঠিন বিপদ থেকে বাঁচতে পারবো না। রিজার্ভের অবস্থা খুব খারাপ জানিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক বলেন, এক রাতে রিজার্ভ $40 বিলিয়ন থেকে $31 বিলিয়ন হয়ে গেছে। এরা এখন IMF কে ডাকাডাকি করছে। সামনের বছর দেশের মানুষের দুর্ভোগ আরো 10 গুণ বাড়বে। উন্নয়নের নামে যে চুরি করেছে সেই বাড়তি ঋণও জনগণকে পরিশোধ করতে হবে। গণ অধিকার পরিষদের সদস্যপতি নুরুল হক নূর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমালোচনা করে বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি, রাজপথ কারো বাপ দাদার সম্পত্তি না যে কেউ কাউকে ইজারা দেবে, রাজপথ এদেশের জনগণের, যারা যখন রাজপথে থাকে রাজপথ তাদের। আওয়ামী লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে দাবি করে নূর বলেন, তাদের পায়ের নিচে মাটি শেষ, সমস্ত বিরোধী দল এক ও অভিন্ন রাজপথে নেমেছে। সেই দাবি হচ্ছে বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে প্রতিটি জিনিসের দাম 5 থেকে 7 টাকা বেড়ে গেছে জানিয়ে নুরুল হক নূর আরো বলেন, সরকার জোড়াতড়ি দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার যে ফন্দি ফিকির করেছে তাতে বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। সরকার এখন সংক্রামককে পরিণত হয়েছে, এর প্রতিষেধক আবিষ্কার না করা না গেলে দেশ একটা ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। রাজপথে গণ আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটাতে হবে।